এই কেন্দ্রে অভিজিৎ বাবুর সমর্থনে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় 20 তারিখ হলদিয়া হেলিপ্যাড ময়দানে আসছেন সভা করার জন্য। এই সভায় আমাদের সুনন্দাগঞ্জ জেলা এবং আমরা এটা পূর্ব মেদিনীপুরের মানুষ, উনি ঘোষণা করেছেন 3 লক্ষ মানুষের জমায়েত হবে। আমরাও এই এলাকা থেকে গাড়ির মাধ্যমে সমস্ত ব্যবস্থা থাকবে, আমরাও ওই দিন হলদিয়ার হেলিপ্যাড ময়দান একদম ভরিয়ে দেবো কানায় কানায়। সবাইকে শুভেচ্ছা নমস্কার জানাই এবং আপনাদের সঙ্গে যখন দুঃসময় হবে। আচ্ছা আরেকটা কথা আমার বলা হয়নি, আপনারা তো আমাকে জেলা পরিষদে জিতিয়েছেন, আমার তো কিছু কাজ আছে, আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি যে দুটো কাজ আমি আমার জায়গা থেকে করাবো। একটা হচ্ছে গজিনার জল নিকাশির ব্যবস্থা খাল সংস্কার হবে এবং আমাদের গজিনা এই অঞ্চল অফিসের কাজে যে রাস্তাটা গেছে ছোট আছে এবং কোথাও কোথাও খাল পাড় যে বসে বসে যাচ্ছে বা সাইড হয়ে যাচ্ছে, এর পাইলিং সহ যে রাস্তাকে বড় করার জন্য গাড়ি ঢোকার জন্য ব্যবস্থা, এই কাজ আমি দায়িত্ব দিয়ে করাবো। এবং চন্দনদা কবি ঘোষণা করেছেন যে আমাদের আগের এমপি ফান্ড থেকে 22 লক্ষ টাকা আসছে এবং আমরা অভিজিৎ বাবুর কাছে জিতলে যে অঞ্চল যেমন লিড দিবে সেই রকম ভাবে ফান্ড যাতে বেশি পরিমাণে নিয়ে এসে এই গজিনার সার্বিক উন্নয়ন করা যায় তার ব্যবস্থা আমরা করব। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে, বিশদে জানতে এখনই ফোন করুন।